Assalamualaikum and good day dear students. Welcome to my online class. Honors fourth year in Niyomito class. Ami tomader sathe achi Muhammad Abdul Salam, lecturer Department of Management, Pallobi Mohila Degree College. Amra porchi project management, orthat prokolpo byabosthapona. Ekta prokolpe kibhabe management korte hobe shei bishoye amra janchi. Previous class e je gulo amra alochona korechi shegulo hocche conceptual issue gulo niye alochona korechi. Then amra dekhechi je ekta project basically ekta project er management function gulo বেসিক্যালি ম্যানেজমেন্ট ফাংশনগুলোর মধ্যে যেগুলো হচ্ছে প্ল্যানিং করে থাকি আমরা, দেন আমরা অর্গানাইজিং করে থাকি, এরপরে দেন এটাকে মনিটরিং করা করতে হয়, কন্ট্রোলিং পার্টগুলো এগুলো আমরা একেবারে ফাইনালি হচ্ছে এক্সিকিউশন পর্যন্ত দেখেছি কনসেপচুয়ালি। এরপরে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে একজন গুড ম্যানেজারের কি কি রোল থাকতে পারে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো সেইটা আলোচনা করার পর বেসিক্যালি প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের স্টেক হোল্ডার প্রয়োজন। সো স্টেক হোল্ডারদের সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো আজকে চলো আমরা নতুন কিছু বিষয় জানি। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এলিমেন্টগুলো, অর্থাৎ একটা প্রজেক্টের কি কি এলিমেন্ট থাকে। তো লেটস মুভ টু দ্য ক্লাস। আমরা ডেফিনেশন গুলো দেখেছি, আই হোপ তোমাদের মনে আছে ডেফিনেশন গুলো। আমাদের দেশে কিছু মেগা প্রজেক্ট চলছে, মেট্রো রেল, পদ্মা সেতু, তোমরা দেখো স্টেক হোল্ডার। লাস্ট ক্লাসটাই আমরা আলোচনা করেছিলাম, স্টেক হোল্ডার যারা থাকে তাদের তোমরা একটা গ্লেন্স দেখে নিতে পারো। ওদের এনগেজমেন্ট প্রসেস, এনগেজমেন্ট প্রসেসটাও আমরা প্রিভিয়াস ক্লাসে করিয়েছি যে স্টক হোল্ডার যারা থাকবে তাদেরকে, স্টক হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু প্রজেক্ট ইমপ্লিমেন্টের ক্ষেত্রে কিন্তু ফান্ডিং প্রয়োজন। তো ফান্ডিং এবং হচ্ছে ফান্ডিং এছাড়াও কনজিউমার, অর্থাৎ প্রজেক্ট যারা কনজিউম করবে তারা না হলে কিন্তু প্রজেক্টটা ফেইল করবে। তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে দেখো যে আইডেন্টিফাই স্টেক হোল্ডার্স এবং অ্যাসেট নিডস, দেন হচ্ছে ডিফাইন অ্যাকশন, এরপরে ইস্টাবলিশ কমিউনিকেশন চ্যানেল, এবং হচ্ছে গ্যাদার ফিডব্যাক, গ্যাদার করা, মনিটর এবং রিভিউ করা। তো আজকের ক্লাস এবং হচ্ছে যেগুলো আমরা জানবো সেটা হচ্ছে এলিমেন্টস, কি কি এলিমেন্টসগুলো একটা প্রজেক্টে থাকে। ফার্স্ট হচ্ছে যে মিশন থাকতে হবে, একটা প্রজেক্ট কি জন্য করা হচ্ছে সেই বিষয়টাকে স্পেসিফিকলি বলতে হবে, সেটা হচ্ছে কি মিশন। অর্থাৎ এবং তোমরা জানো যে বারবার আমি বলেছি যে এগেইন এন্ড এগেইন যে বিষয়টা আমরা দেখছি প্রজেক্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যে টাইম ফ্রেম, অর্থাৎ একটা টাইম থাকবে কিন্তু, শুরু থাকবে এবং শেষ থাকবে। তো সেই জন্য মিশনটাও কিন্তু স্পেসিফিক, অর্থাৎ কি করা হবে সেটা খুব সুনির্দিষ্ট। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি সুনির্দিষ্ট হয় তো সেক্ষেত্রে অবশ্যই কি থাকবে সেটাকে সুন্দর করে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং এর ক্ষেত্রে এবং প্রজেক্ট নিজেও কিন্তু একটা প্ল্যানিং, বেসিক্যালি এটাকে আমরা সিঙ্গেল ইউজ প্ল্যানিং বলি। তাহলে এখন এই সিঙ্গেল ইউজ প্ল্যানিং এর ক্ষেত্রেও কিন্তু ওইটাকে কি করতে হবে, পার্টিকুলার ক্যাটাগরি করে প্ল্যান করতে হবে, অর্থাৎ ওইটার যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোকে অর্গানাইজ করতে
করতে হবে, সাজাতে হবে। তো টোটাল একেবারে ফিউচার অর্থাৎ শুরু থেকে বিগিন থেকে এন্ড পর্যন্ত কি করতে হবে, প্রত্যেকটা কাজকে স্কেচ করতে হবে বা প্রজেক্ট করতে হবে। এরপরের যেটা হচ্ছে যে অর্গানোগ্রাম, অর্থাৎ আমরা যখন কাজগুলোকে সাজাবো তো সেইটার কিন্তু একটা অর্গানোগ্রাম থাকবে, অর্থাৎ হায়ারার্কি থাকবে। লাইক যদি আমরা এটাকে একজন ম্যানেজার অপারেট করে, তাহলে সেক্ষেত্রে ম্যানেজারের রোল রোল আমি তোমাদেরকে আলোচনা করেছি, এবং হচ্ছে তার যে সাবঅর্ডিনেট থাকবে তাদের রোল কি হবে, এবং হচ্ছে ও ওভারঅল যেই কাজগুলো রয়েছে সেগুলো কিভাবে কমপ্লিশন করা হবে, কিভাবে শেষ করা হবে। তাহলে এই প্রজেক্টকে কি করতে হবে, একটা অর্গানোগ্রামের মধ্যে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে যে রিসোর্সেস, অর্থাৎ প্রজেক্ট যখন শুরু হবে, অর্থাৎ প্ল্যানিং স্টেজ হচ্ছে থিঙ্কিং প্রসেস, কিন্তু এই থিঙ্কিং প্রসেসের মধ্যে কিন্তু এটাকে একটা স্কেচ করা হয়, একটা কি করা হয়, ফিচারটাকে একটা ফরম্যাটে নিয়ে আসা হয়। কিন্তু এটাকে এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন করতে চাইলে কিন্তু উই নিড ডিফারেন্ট টাইপস অফ রিসোর্সেস, আমাদের কি বিভিন্ন ধরনের রিসোর্সেস দরকার। যেমন যেটা হচ্ছে যে র ম্যাটেরিয়াল দরকার রয়েছে, আমরা যদি পদ্মা সেতুর কথা চিন্তা করি বা এরপরে মেট্রো রেলের কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে দেখবো যে লজিস্টিক সাপোর্ট, ইঞ্জিনিয়ার এবং ফাইন্যান্স, তো টোটাল কিন্তু বিশাল সব ধরনের রিসোর্স প্রয়োজন রয়েছে। এবং এইটার কি করতে হবে, রিসোর্সের প্রপার ইউটিলাইজেশন করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, যে প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রিসোর্স। এরপরে দেখো হচ্ছে এই রিসোর্স, তুমি লজিস্টিক্স, আমরা যদি রিসোর্স বলতে মেশিন নিয়ে আসলাম, ম্যাটেরিয়ালস নিয়ে আসলাম, মানি নিয়ে আসলাম, মার্কেট মার্কেট আমাদের রয়েছে, মেথড রয়েছে, সবই রয়েছে, কিন্তু এইগুলোকে এগুলো এগুলো নিয়ে কাজ করবে কে, এগুলো নিয়ে কাজ করার জন্য কিন্তু কাকে লাগবে, রাইট পার্সন লাগবে, প্রপার এইচআর লাগবে। প্রপার এইচআর বা হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যাই থাক, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড, এগুলো সবই কিন্তু কি হবে, ইন দ্য লং রান কোনো ফল নিয়ে আসতে পারবে না, ইন ভেইন, অর্থাৎ ফেল করবে। তাহলে এই এইগুলোকে এক্সিকিউশন করার জন্য কি কি লাগবে, আমাদের এইচআর লাগবে, তাহলে প্রপার, এবং হচ্ছে রাইট টাইম, রাইট পার্সন বা রাইট প্লেসমেন্টও দরকার রয়েছে। প্রজেক্টের খুব সিগনিফিক্যান্ট একটা ফ্যাক্টর, এটাকে আমরা সুবিধা হিসাবেও বলতে পারি যে মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ বলতে পারি, আবার যদি ডিসঅ্যাডভান্টেজ বলতে চাই সেটাও বলতে পারি, টাইম কনস্ট্যান্ট, অর্থাৎ কি একটা টাইমের টাইম ডিউরেশন থাকবে। তোমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিভিন্ন ধরনের প্রজেক্টে দেখবে যে টোটাল একটা প্ল্যান করা থাকে যে কত টাইমের মধ্যে প্রজেক্ট বিগিন হবে, কখন প্রজেক্টে কি কত এইচআর লাগবে, কি পরিমাণ কস্ট হবে, এবং হচ্ছে কত সময় লাগবে, এবং প্রজেক্টের আকৃতি কিরকম হবে, সব ডিটেল কিন্তু দেয়া থাকে। তো এই জন্য প্রজেক্টটা কি টাইম টাইম কনস্ট্যান্ট রয়েছে, এই জন্য এটাকে অ্যাডভান্টেজ হিসাবেও নেওয়া যায়, আবার দেখা যায় অনেক সময় ডিসঅ্যাডভান্টেজ হিসাবেও কাজ করে। বেসিক্যালি এই জন্যই কস্টটা সীমিত হয়ে আসে, সো এটাকে আমরা সিগনিফিক্যান্টলি অ্যাডভান্টেজই বলতে পারি। এর পরের যেই সিগনিফিক্যান্ট পয়েন্টটা আমরা আলোচনা করব, এটা ফাইন্যান্স রিলেটেড। আমরা যখন তোমরা দেখেছো যে ফাইন্যান্স করতে চাই, তখন হচ্ছে যে আমাদের ক্যাপিটাল, অর্থাৎ আমরা যে পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করছি, সেই ক্যাপিটাল ইনভেস্ট করে অর্থাৎ এইটা আমরা রিটার্ন পাবো, কত বছরের রিটার্ন পাবো, তা পে ব্যাক পিরিয়ড, সেক্ষেত্রে আমাদের পে ব্যাক পিরিয়ড জানতে হবে। এবং হচ্ছে যে এই যে পে ব্যাক পিরিয়ড আমরা জানলাম, সেক্ষেত্রে রিটার্ন, আমি এখন যেই টাকা ইনভেস্ট করলাম এটার নিট প্রেজেন্ট ভ্যালু কত, বা পরে আমি যখন পাবো সেই রিটার্নটা কি আসলেই কাম্য রিটার্ন কিনা, বা প্রেজেন্ট ভ্যালুর সাথে অ্যাডজাস্টেড কিনা, তো এই এই বিষয়গুলো, বা ইন্টারনাল রেট অফ রিটার্ন কত হবে, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন কত হবে, বা আমার এই বিষয়ে প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই কত হবে, এই বিষয়গুলো, অর্থাৎ যখন আমরা এই বেসিক্যালি এইটা একটা টুল যেটা আমরা লং টার্ম
আমরা যখন লং টার্ম ইনভেস্ট করি তখন করা হয়, অর্থাৎ প্রজেক্ট প্রজেক্টের ক্ষেত্রে এইটা এখন কিন্তু প্রজেক্টের শেপগুলো সব যে একেবারে 1 বছর মেয়াদি হবে এরকম না, একবার হবে সেটা ঠিক আছে, কিন্তু টাইম ডিউরেশন এটা কিন্তু দেখা গেছে মেগা প্রজেক্ট গুলো সেটার কিন্তু টাইম ডিউরেশন অনেক বেশি হতে পারে। তাহলে এখানে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা যেভাবে বলি যে 1 বছরের বা 3 থেকে 5 বছর বা তার চেয়েও বেশি মেয়াদি, তো প্রজেক্ট গুলো কিন্তু মেগা প্রজেক্ট হতে পারে, তো সেক্ষেত্রে ক্যাপিটাল ক্যাপিটাল এবং বাজেট করতে হবে। ইকুইপমেন্ট অর্থাৎ প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন হয়, লজিস্টিক সাপোর্ট, তো এই লজিস্টিক সাপোর্ট গুলো কিন্তু প্রপারলি, অর্থাৎ এখানে যে ইস্যুটা হয় যে সব ধরনের লজিস্টিক সাপোর্ট সব দেশে অ্যাভেলেবেল থাকে না, তো সেক্ষেত্রে যেটা হয় যে যেমন ধরো যে মিডল ইস্টে বা আরব দেশগুলোতে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, কিন্তু সেই খনিজ সম্পদ উঠানোর মতো পর্যাপ্ত টেকনোলজি নেই, তো সেই টেকনোলজিগুলোকে কিন্তু যাদের কাছে রয়েছে ইউএসএ বা ইউরোপ থেকে হায়ার করে নিয়ে আসতে হয়। তো এই একটা বিষয় রয়েছে যে ইকুইপমেন্ট গুলো খুব সিগনিফিকেন্ট রোল প্লে করে, যে ইকুইপমেন্ট গুলো দিয়ে আমরা কাজ করে থাকি। এরপরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি আমরা যখন প্রজেক্ট রান করা হবে তখন কিন্তু ইনফরমেশন ইনফরমেশন অর্থাৎ কোঅর্ডিনেশন এটা এটা কিন্তু একেবারে প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে প্রজেক্ট, যদি আমরা বলি যে এরকম যে 20 তলা বা একটা কোম্পানি অপারেট করা হবে বা একটা মাল্টি স্টোরেড বিল্ডিং করা হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে এক্সিকিউশন গুলো প্রথমে হচ্ছে ডিজাইন করা হলো, দেন হচ্ছে যে ডিজাইন করবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং হচ্ছে ওইটার ওইটার যে ইলেকট্রিক্যাল আর্কিটেক্ট ডিজাইন করার পরে দেন হচ্ছে যে অন্যান্য সেগমেন্ট কিন্তু রয়েছে, যে সিভিল ইঞ্জিনিয়ার যারা হচ্ছে এক্সিকিউশন করবে এবং ইলেকট্রিক্যাল পার্ট ইলেকট্রিক দেখবে, তো এই যে এই যে বিষয়গুলো এগুলোর মধ্যে কিন্তু যে ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তির কিন্তু ব্যাপক ব্যবহার রয়েছে, এবং সেগুলোকে কি করতে হবে খুব ইফেক্টিভ ওয়েতে ইউটিলাইজ করতে হবে। এরপরে স্টেক হোল্ডার গ্রুপ, স্টেক হোল্ডার গ্রুপ সম্পর্কে তোমাদের সাথে আমি আগে আলোচনা করেছি, তো চলো একবার দেখে আসি স্টেক হোল্ডার গ্রুপ। লাইক স্টেক হোল্ডার গ্রুপের মধ্যে যে তোমরা দেখো যে আমরা বলতে পারি স্পন্সর ছিল, ফান্ডিং বডি ছিল, কাস্টমার ছিল, দেন হচ্ছে সাপ্লায়ার, দেন হচ্ছে এন্ড ইউজার, এবং এরপরে এনভায়রনমেন্টাল এজেন্সি, এরপরে মেইনটেনেন্স টিম, নেইবার্স কমিউনিটি, শেয়ার হোল্ডার বা ফিউশন কমিউনিটি থাকলে তারা, তো এই যে স্টেক হোল্ডার, এই স্টেক হোল্ডারদের কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে বা এই স্টেক হোল্ডারদের পার্টিসিপেশন রয়েছে। সো আমরা যেটা দেখলাম যে ক্যাপিটাল বাজেট, ইনফরমেশন টেকনোলজি, স্টেক হোল্ডার গ্রুপ, তো তোমাদের তোমরা যেটা দেখলে যে স্টেক হোল্ডার গ্রুপদের পার্টিসিপেশন রয়েছে, এরা কিন্তু প্রজেক্ট শুরু হওয়া থেকে শুরু করে ইমপ্লিমেন্ট হওয়া পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে খুব ভাইটাল রোল প্লে করে। তাহলে স্টেক হোল্ডাররা খুব খুব বেসিক একটা এলিমেন্ট প্রজেক্টের জন্য। এরপরে যেটা হচ্ছে যে কস্ট, অর্থাৎ কস্ট কত হবে, খরচ কত হবে একটা প্রজেক্টের ক্ষেত্রে, কস্ট মেজার করতে হবে, তো এই কস্টটাকে কিন্তু ইফেক্টিভলি মেজার করতে হবে, আর এটাও এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ, অর্থাৎ একটা লিমিটেড টাইমের মধ্যে হওয়ার কারণে কস্টটা কিন্তু কমে আসবে, আদারওয়াইজ একটা কাজকে কিন্তু অনেক সময় ধরে করে সেখানে অনেক বেশি কস্টিংয়ের একটা পসিবিলিটি থাকে। এরপরের যেই পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে রিস্ক এবং আনসার্টেনটি, অর্থাৎ একটা প্রজেক্ট কিন্তু পুরোটাই হচ্ছে যে
রিস্ক অর্থাৎ আনসার খুব ঝুঁকিপূর্ণ বিজনেস মানেই তো আমরা যদি বিজনেসের ডেফিনেশন করি ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কাজ করা, তাহলে এই ঝুঁকিটাকে কিন্তু কি করতে হয় তাকে অর্থাৎ একজন যারা প্রজেক্ট অপারেট করে তাদেরকে নিতে হয় বা প্রফিটের জন্য। তো ঝুঁকিটা কিসের বেসিক্যালি? ঝুঁকিটা হচ্ছে আনসার্টেনটি অর্থাৎ টাইম ফ্রেম এবং হচ্ছে প্রপার এক্সিকিউশন গুলো। তো এই ক্ষেত্রে কিন্তু তাদের অর্থাৎ গুড ম্যানেজারের কোয়ালিটি গুলোতে আমরা দেখেছি যে এক্সপেরিয়েন্স এবং অন্যান্য অন্যান্য টেকনিক্যাল নলেজ গুলো তাদেরকে কি করে এই রিস্ক এবং আনসার্টেনটি ওভারকাম করতে হেল্প করে। তাহলে এই রিস্ক এবং আনসার্টেনটি ওভারকাম করে দেন হচ্ছে প্রজেক্ট কি ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে এইটা হচ্ছে সিগনিফিক্যান্ট একটা ফ্যাক্টর। আর রিস্কের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রপারলি কাজ করো কিন্তু কি করা হবে, যে এই ক্ষেত্রে আমরা কিছু টুল ইউজ করি, যেমন ক্যাপিটাল বাজেট করলে আমরা বুঝতে পারি রিস্ক আসলে কতটুকু রিস্ক, এবং হচ্ছে যে আমরা আরেকটা টুল ইউজ করতে পারি রিস্ক অ্যান্ড রিটার্ন, যতটুকু রিস্ক নিচ্ছি সেই ক্ষেত্রে রিটার্ন কতটুকু আসবে। তো সেটাকে বেসিক্যালি রিস্ক মিনিমাইজ করার কিছু টুল রয়েছে, সেগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি। তবে যত ইউটিলাইজ করা হোক, যেমন ন্যাচারাল বিষয়গুলো বা ন্যাচারাল ডিজাস্টার বা অতি প্রাকৃত যে ঘটনাগুলো ঘটে, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের ক্যালকুলেশন ওইভাবে ইফেক্টিভ হয় না। তো এইখানে যেটা বলছে যে প্রজেক্ট প্ল্যানিং সম্পর্কে বলা হচ্ছে, তো প্রজেক্ট প্ল্যানিং বলতে যে প্রজেক্টকে একটা ফিউচার ফিউচার অর্থাৎ প্রজেক্ট কি হবে, হোয়াট ইজ টু বি ডান ইন দ্য ফিউচার, আর প্ল্যানটাই তো হচ্ছে যে প্রজেক্টেড কোর্স অফ অ্যাকশন। তো সেইটাকে কি করতে হবে, যে দেখো যে সেইটাকে একটা শেপে নিয়ে আসতে হবে, অর্থাৎ টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত, কন্ট্রোলিং পর্যন্ত, এক্সিকিউশন পর্যন্ত কি থাকবে, একটা ফরম্যাট থাকবে। লাইক এই যে উনি যদি প্রজেক্ট ম্যানেজার হয় তো উনি হচ্ছে ওনার সাবঅর্ডিনেট যারা হচ্ছে বা স্পন্সর যারা রয়েছে তাদেরকে প্রজেক্টটা দেখাচ্ছে। তো এরপরে দেখো হচ্ছে যে প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা যখন প্রজেক্ট প্ল্যানিং করব তখন হচ্ছে আমরা যদি পর্যাপ্ত প্ল্যানিং করি তাহলে হচ্ছে অর্থাৎ প্রত্যেক সিঙ্গেল টাস্কের জন্য প্ল্যানিং করতে হবে, প্রত্যেক সিঙ্গেল টাস্ক। ও এখানে বলেছে যে অ্যাডিকুয়েট প্ল্যানিং অর্থাৎ এখানে কিন্তু যে হোল প্রজেক্টটাকে কিন্তু আমরা সিঙ্গেল টাস্কে ভাগ করব, অর্থাৎ ছোট ছোট কাজে ভাগ করব, ছোট ছোট কাজের মধ্যে আমরা বলতে পারি যে এটাকে যদি ধরো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটা ভাগ করা হয়, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সাবডিভিশন রয়েছে, যেমন তোমার আর্কিটেক্ট ডিপার্টমেন্ট থাকতে পারে, মেইনটেনেন্স ডিপার্টমেন্ট থাকতে পারে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থাকতে পারে, মেকানিক্যাল ডিপার্টমেন্ট থাকতে পারে। এরপরে এরপরের যেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো দেখার জন্য ফাইন্যান্স থাকবে, অ্যাকাউন্টস থাকবে, এরপরে সোর্সিংয়ের জন্য অর্থাৎ সোর্সিংয়ের জন্য আমাদের পিপল দরকার রয়েছে, অর্থাৎ র মেটেরিয়াল যেগুলো আমাদের লজিস্টিক সাপোর্ট লাগবে। তো সেগুলোর ক্ষেত্রে এই যে এখন কিন্তু বিষয়গুলো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, এখন যে বিষয়টা করতে হবে এই টোটাল প্ল্যানিংটাকে কি করতে হবে, কোঅর্ডিনেট করতে হবে, কোঅর্ডিনেট করে দেন হচ্ছে এটাকে কমপ্লিট করতে হবে। তো আমরা যখন এই যে ইঞ্জিনিয়ারিং কোরের জন্য প্ল্যানিং করতে পারবো, ইঞ্জিনিয়ারিং কোরের মধ্যে যারা রয়েছে অর্থাৎ আর্কিটেক্ট যারা রয়েছে তাদের জন্য যখন প্ল্যানিং করতে পারবো, দেন হচ্ছে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, দেন এরপরে এইগুলো ইয়ে করে দেন হচ্ছে ফাইন্যান্স, আমরা ফাইন্যান্সের ক্ষেত্রে, অ্যাকাউন্টসের ক্ষেত্রে, এরপরে হচ্ছে যে এই যে টোটাল পার্সনগুলোকে নিয়ে আসা, পার্সনগুলোকে প্রজেক্টের অর্থাৎ রাইট পার্সনকে রাইট রেসপন্সিবিলিটি রেফার করাটা, সেটাও কিন্তু অনেক খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। তো এই রাইট পার্সনকে যখন আমরা নিয়ে আসতে পারবো তখন কিন্তু আমাদের প্রজেক্টের সাকসেস রেটটা বেড়ে যাবে। তো এই জন্য হচ্ছে প্রত্যেক সিঙ্গেল টাস্কের ক্ষেত্রে কিন্তু প্ল্যানিং থাকবে। এটা এটা তোমরা দেখো যে আমরা রোলে দেখে এসেছিলাম, লাইক আমরা যদি দেখো যে রোলগুলো দেখি,
তো এই যে দেখো যে রোল অর্থাৎ প্রজেক্টের ক্ষেত্রে কি কি রোল ছিল, তাহলে লাইক প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে এই যে দেখো রোলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে এসেছি প্ল্যানিংগুলো, অর্থাৎ তাকে এই যে প্রোঅ্যাক্টিভ প্ল্যানিং করতে হবে, এই যে অ্যাডিকুয়েট প্ল্যানিং, অ্যাডিকুয়েট প্ল্যানস, অর্থাৎ প্রত্যেক সিঙ্গেল টাস্কের জন্য কিন্তু তাকে প্ল্যান করতে হবে, এভরি সিঙ্গেল টাস্কের জন্য তাকে প্ল্যান করতে হবে, এবং এই যে প্ল্যানিং এর ক্ষেত্রে এই কোয়ালিটিগুলো এনশিওর করতে হবে, দেন কিন্তু দেন প্রজেক্ট অর্থাৎ কমপ্লিট করা বা হচ্ছে এটাকে সাকসেসফুলি রান করা পসিবল। এই গুণাগুলো আর মেগা প্রজেক্ট গুলো তো তোমরা দেখেছো যে আমাদের দেশে অনেক মেগা প্রজেক্ট হচ্ছে। সো এই ছিল প্ল্যানিং এর ইস্যু। তাহলে যেটা হচ্ছে যে যদি এইভাবে সিঙ্গেল টাস্কের জন্য প্ল্যানিং করা হয় তাহলে কি করতে হবে, এই প্ল্যানিং গুলো কি করতে হবে, যে অ্যাডিকুয়েট প্ল্যানিং লিডস টু দ্য কারেক্ট কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। তো এখন অ্যাডিকুয়েট প্ল্যানিং করলে কিন্তু ওই যে প্রপারলি কাজগুলো সে শেষ হবে, আর আদারওয়াইজ কি হবে যে কাজ কিন্তু যে কোনো জায়গায় আটকে যেতে পারে। তাহলে কি করতে হবে, অ্যাডিকুয়েট প্ল্যানিং করতে হবে। এই দেন হচ্ছে এই যে উইনার, ভিক্টোরি, ভিক্টোরি সাইন। তো এরপরে দেখো কি আছে, দেখো এখানে খুব মজার একটা বিষয়, যখন ধরো প্রজেক্ট স্টার্ট হয় সো তখন কিন্তু প্রজেক্ট ম্যানেজারের মধ্যে কিন্তু অনেক আনন্দ থাকে, এত বড় একটা কাজ পেয়েছে, তো তার এই যে দেখো হচ্ছে তার অবস্থা, সে কত আনন্দিত। তো এখন এই আনন্দ কিন্তু এই যে ক্যান বি টার্ন ইনটু, এই যে দেখো মাথার চুল ছিঁড়ছে, কি হবে রাইট টাইম, যখন প্রজেক্ট আমাদের ডেলিভারি দিতে হবে, তখন যদি আমরা প্রজেক্ট ডেলিভারি না দিতে পারি তখন কিন্তু এই যে এই সেম কন্ডিশন, অর্থাৎ প্রজেক্ট স্টার্টের সময় যেই সিচুয়েশন, প্রজেক্ট এন্ডের সময় সেই সিচুয়েশন নাও থাকতে পারে। তাহলে প্রজেক্ট স্টার্ট এবং প্রজেক্ট এন্ড যেন খুব ভালোভাবে করা যায় সে বিষয়টা মাথায় রাখতে হবে, এবং সেই বিষয়টার জন্যই ফার্স্ট আমরা কি বলেছি যে অ্যাডিকুয়েট, অর্থাৎ অ্যাডিকুয়েট প্ল্যানিং করতে হবে, অ্যাডিকুয়েট প্ল্যানিং লিডস টু দা কারেক্ট কমপ্লিশন অফ ওয়ার্ক। তাহলে এই যে এখন এই ভদ্রলোকের মতো অবস্থা যদি না হয়, যে যখন বেসিক প্রজেক্ট পায় তখন কিন্তু যে কোনো প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে এটা খুব স্পেশাল, এবং এটার ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক পাওয়ার, অনেক বিষয় দিয়ে দেওয়া হয়, তো সেটা প্রথমে খুব আনন্দের হয়, কারণ যেহেতু এত দায়িত্ব, এত কাজ, এবং হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রেসের অনেক বড় একটা মাইলস্টোন, তো সেই হিসাবে সে কি করে যে অতি আনন্দিত হয়ে প্ল্যানিং করতেই ভুলে যায় কিভাবে প্ল্যানিং করবে, কিভাবে এক্সিকিউশন করতে হবে। তাহলে যখন এটা কিন্তু টাইমের সাথে কানেক্টেড, প্রজেক্ট স্টার্ট, দেখো প্রজেক্ট স্টার্ট, প্রজেক্ট স্টার্ট হয়েছে, আর এরপরে কিন্তু প্রজেক্ট এন্ড টাইম, প্রজেক্ট এন্ড টাইমে কি করতে হবে, প্রজেক্ট ডেলিভারি করতে হবে। এখন যদি প্রজেক্ট ডেলিভারি না হয় তখন কিন্তু কি হবে, যে আর এখানে কিন্তু টোটাল কোয়ার্ডিনেশন সহ অনেক রকম কাজ, অ্যাডিকুয়েট প্ল্যানিং লিডস টু ফ্রাস্ট্রেশন টুয়ার্ডস দি এন্ড অফ দ্য প্রজেক্ট, পুর প্রজেক্ট পারফরমেন্স। যদি ইনঅ্যাডিকুয়েট প্ল্যানিং না হয়, লাইক সব করা হলো, তো তোমাদের ফর এক্সাম্পল আর্কিটেক্ট ডিপার্টমেন্ট কি করলো, তাদের স্কেচ অর্থাৎ তাদের ডিজাইন দিল, এখন সিভিল করলো কি, তাদের তারা হচ্ছে বিল্ডিং করে ফেললো, কিন্তু ইন দ্য মিন টাইম কি করা হলো, যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাথে কোয়ার্ডিনেশন করেনি, মেকানিক্যাল ডিপার্টমেন্টের সাথে কোয়ার্ডিনেশন করেনি। তাহলে এদিকে একটা মাল্টি স্টোরেড বিল্ডিং, দেখা গেছে যে এটার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কমিউনিকেশন না করার কারণে ইলেকট্রিক্যাল যে ইস্যুগুলো থাকে রয়েছে সেগুলো বাদ পড়বে, অথচ বিল্ডিং করা হয়ে গেছে। তো যখন প্রজেক্ট ইনগ্রেশন হবে তখন ইলেকট্রিসিটি ছাড়া প্রজেক্ট কিভাবে ইনগ্রেশন হবে, বা লিফট নেই, তো তখন যখন চিফ গেস্ট আসবে প্রজেক্টগুলো ভিজিট করে দেখতে চাইবে, তখন লিফট ছাড়া কি হবে, তখন কিন্তু প্রজেক্ট ম্যানেজার ওইখানে আর থাকতে পারবে না, তাকে ওই ওই প্লেস অর্থাৎ ওই দেশ বা হচ্ছে ওই কোম্পানি লিভ করতে হবে। তো
এই ইনঅ্যাডিকুয়েট যেটা হচ্ছে লিডস টু ফ্রাস্ট্রেশন, তখন কি করতে হবে যে দ্রুত কি করতে হবে, ইলেকট্রিক্যাল পার্ট কমপ্লিট করতে হবে, এবং হচ্ছে যে এই যে এই যে একটা বিষয়, তো এই এই বিষয়টা কিন্তু এই যে কি করতে হবে, পোর প্রজেক্ট পারফরমেন্স এবং হচ্ছে হতাশা ক্রিয়েট করবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, দ্যাটস অল ফর দ্য টাইমিং। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে।